টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাড়ছে দেশের বেশিরভাগ নদ-নদীর পানি। হাওড় এলাকায় পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আশ্রয়কেন্দ্রে ছুটছেন বানভাসী মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তাসহ বিভিন্ন নদীর পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুমনি শুভ। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ভেতরে ভারী বৃষ্টি আর উজান থেকে আসা পানিতে বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 72 ঘন্টা এই বৃষ্টি থেমে থেমে চলবে, ফলে বিভিন্ন এলাকার নদীর পানির স্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চার দিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলা শহরসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরও পানি বাড়বার সম্ভাবনা আছে, ভয়াবহ বন্যার সম্ভাবনা। আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আশ্রয় নিব? আশা প্রতিবছরই নেমে আসে, এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আমাদের ঘরে দরে থাকাটা অত্যন্ত কষ্টের ব্যাপার হয়ে যাবে। দুয়ারবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লাসহ নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীর অব্যাহত ভাঙনে গত এক সপ্তাহে শতাধিক বাড়িঘর, অসংখ্য গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ফুকনি এবং জালালপুরের নদী ভাঙনে প্রায় 50 থেকে 60টি ঘর বাড়ি বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে যারা ঘর বাড়ি বিলীন হয়েছে তারা অনেক মানবতার জীবনযাপন করতেছে। পানি বাড়ে বা কমে কমার সাথে সাথে ভাঙন শুরু হওয়া যায়। ইতিমধ্যে মনে করেন 50-60টা বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে। তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ওপরে নিচে উঠানামা করছে। এতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন চরের বাসিন্দারা। ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কর্তৃপক্ষ। সিরাজুমনি শুভ, নাগরিক।